আসসালামু আলাইকুম। প্রথমে একটা ভালো লাগার সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের নরসিংদী মাধবদীর মধ্যে রান্নার প্রতিযোগিতা নিয়ে একটা মেলা হয়েছে এবং এখানে সব নারী দুগদাদের নিয়ে মেলা হয়েছে। তো সেই মেলায় আমিও যাই, আমাদের নরসিংদী পৌর পার্কে যেটা হয় ওইটাতেও যাই। তো আমি এই মেলাতে গিয়ে কিন্তু টপ 5-এ আছি, আমি 4th হয়েছি রান্না প্রতিযোগিতায়। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্মানিত ম্যাম কিন্তু উপস্থাপনা করছেন এবং আমাদেরকে বাহবা দিচ্ছেন, সবার নাম যখন ডাকলো তখন কিন্তু স্টেজে উঠলাম। কষ্ট করে পায়ে ব্যথা ছিল, তারপরও তো ম্যামের সাথে কিন্তু আমাদের আরও শেফ ছিল, ম্যামও কিন্তু একজন শেফ। তো আমাদের স্বামী ম্যামকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আর দেখেন কত মানুষ, মেলা ভর্তি মানুষ, আর ক্যামেরাম্যান তো আছে, বিভিন্ন সংবাদ চ্যানেলগুলিও আছে। দেখে তো আমার একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছি। যাই হোক, তো এই মেলাটা করে কিন্তু আমার খুব ভাল লাগছে। বা এখানে গিয়ে আমি যে একটা আমার নাম যে মাইকিং করে ডাকা হয়েছে, এইটাই সবচেয়ে বড় কথা। তো মেলার লাস্টের দিকে আমরা অনেক খাবারই বিক্রি হয়ে গেছে, পাশাপাশি আমাদের জাজেসরা আমাদেরকে সুন্দর একটা সময় দেওয়ার জন্য, কিন্তু আনন্দ দেওয়ার জন্য একটু মডেলিং করতেছেন সাথে সাথে। এটা কি কি রুম ওয়ার্ক না কি জানি বলে আমি জানি না, তো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো করে নিচ্ছে সবাই মিলে, আমাদের বেচা কিনা শেষ এবং আমরা যেহেতু 4th হয়েছি, আমি টপ 5-এ আছি। ইনশাল্লাহ টিভি চ্যানেলে রান্নার সুযোগ হবে, হয়তো বা কোনো এক সময় পেপার পত্রিকায় যাচ্ছে আমাদের রেসিপিগুলি বা যাবে আরও নতুন করে। তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো এই সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কপিরাইটের ভয়ে কিন্তু আমি ওইরকম করে ভয়েসটা বা এখানের যে আওয়াজ এটা দিচ্ছি না, কারণ কখন যে চ্যানেল কপিরাইট করে দিবে নিজেই জানি না, তো আমার মনিটাইজেশনের সমস্যা হবে, সেই জন্য আমি দেই নাই। তো সবাই কিন্তু এভাবে আমরা খাবারের নিয়ে বসেছিলাম এবং যার যার মতো করে সবাই কাজ করেছি। আর আলহামদুলিল্লাহ এবার সেই সেপ্টেম্বরটা আমার খুবই মনে থাকবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেল তো হয়েছে, পাশাপাশি একটা সুনাম অর্জন করতে পারছি। তো আমাদের নরসিংদী নারী উদ্যোক্তা গ্রুপের যে সিনিয়র মডারেটাররা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মাধবদীতে আমাদের আমার প্রাণপ্রিয় স্বামী আপু, ওনার সম্পূর্ণ নামটা আমার এখন মনে নেই, উনিও একজন ভালো মনের শেফ, অনেক চ্যানেলে ওনাকে দেখা যায়। স্বামীজ কিচেন ওনার রান্নাঘর মানে পেজের নাম, সব কিছু বলে দিলাম, আপনারা সবাই ঘুরে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল। আর ওই দিন না আমি একটু টায়ার্ড ছিলাম আর কি, যে কাজটা সম্পূর্ণ গোল কাজ করতে পারবো কিনা অনেকটা ভয় ছিল, ভাবছিলাম যে আমার কোনো কিছু হবেই না, আমি পারবই না। তারপরেও যা পারছি আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি হয়েছি। আমি চেষ্টা করলে হয়তো আরও আমি 1st, 2nd, 3rd-এর মধ্যেও থাকতে পারতাম, কিন্তু আমার ওরকম ভাবে আমি মানে কম্পিটিশনটা ইয়ে করতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ টপ 5-এর মধ্যে আছি। তো মেলাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারা দেখবেন। আর আমাদের মেলার মধ্যে কি কি নিয়েছিলাম নরসিংদীর পৌর পার্কে মেলাতে, এটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি। এখানে কাপ কেক, তারপরে ছিল রেড ভেলভেট কেক, আমার হাতের আচার, তারপর নারকেলের নাড়ু ছিল, ডাব কেক ছিল, কিছু ফ্রাই ছিল, কি জানি ভুলে গেছি, হাতের সেওয়াই ছিল, পুডিং ছিল, চিকেন রোল ছিল, স্যান্ডউইচ ছিল, চিকেন স্যান্ডউইচ ফ্রাইটা ছিল। তো এগুলি নিয়েই যাই, অনেক সময় অনেক খাবার নিয়ে আবার অনেক সময় অনেক কিছু ক্যারিও করতে পারি না বা করতেও পারি না, সেই জন্য নেওয়া হয় না আর কি। আর এখানে কিন্তু আমি যেগুলি রেডি করে নিয়ে যাব মেলার জন্য এইটারও একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আমার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর যারা এখন আমার ঘরের সদস্য হন নাই দয়া করে সদস্য আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু একদম স্বচ্ছ ভালো তেলেই জিনিসটা করি, আর আপনারা কিন্তু অনেকে আমার কাছে আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি দেয়, আমি খাবার দিতে পারি না দেখে অনেকে রাগও করে, বলে যে আপনার কাছে আর অর্ডার করবো না, কারণ আমি এক হাতে কাজ করি কি করবো বলেন, আর হয়তো সীমিত লাভ
রাখি বলেই সবাই এত এত অর্ডার দেয়, কিন্তু সব অর্ডার আমি রাখতে পারি না, যেহেতু আমি একা মানুষ। তারপরে আমার বাচ্চা কাচ্চা সব কিছু আমারই সামলাইতে হয়। তা আমি মাধবদী মেলাতে কি নিয়ে গেছিলাম এটাও শেয়ার করছি। এখানে পুডিং ছিল, স্যান্ডউইচ ছিল, চিকেন রোল ছিল, আর এভাবে করে আমি গুছগাছ করে রেখেছি। অনেক আচার ছিল, নারিকেলের নাড়ু ছিল, হাতে সেউইটা ছিল, এই তো নাড়ুটা। এই নাড়ুটা কিন্তু আমার শেফ খেয়ে অনেক, জুয়েল রোজারিও সম্ভবত ওনার নাম, খেয়ে অনেক প্রশংসা করছে। যাই হোক, সব কিছুই ভালো।